টি আর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ থেকে শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ অর্থনীতির উপরে তো অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমি বিষয়টা খুবই জটিল আমাদের কাছে তো সেটা কীভাবে সহজ উপায়ে আমরা পড়বো বা আয়ত্ত করব সেটাই আজকে স্লাইডের মাধ্যমে আমরা দেখে নেব তো শুরু করা যাক আজকে স্লাইড ইন্ট্রোডাকশান অব ইন্ডিয়ান ইকোনমি আজকে আমরা ইকোনমির মেন বিষয়ে যাওয়ার আগে তার ভূমিকা সম্পর্কে দেখে নেব তো এখানে ইংরাজি স্লাইড লেখা হয়েছে আমি বাংলাতে পুরো এক্সপ্লেন করবো তোমরা ভালো করে মন দিয়ে শুনবে কারণ ইকোনমি টার্ন যদি আমি বাংলাতে লিখে দিই তোমাদিকে তো পরীক্ষার হলে প্রশ্ন বুঝতে তোমাদের অসুবিধা হবে তাই তোমাদেরকে আমি ইন্ডিয়ান ইকোনমিটা ইংরাজি ভাষাতে লিখেছি এবং বোঝাবো বাংলা ভাষাতে তো চলো দেখে নেওয়া যাক দ্য টার্ম ইকোনমিক্স কাম ফ্রম গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া হুইচ মিনস হাউসহোল্ড ম্যানেজমেন্ট বলছে ইকোনমি শব্দটা এসেছে কোথা থেকে না গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে যার মানে হলো কি হাউসহোল্ড ম্যানেজমেন্ট অর্থাৎ গৃহস্থালি বা গৃহ পরিচালনার যে বিদ্যা সেটাই তো একটা বাড়ি চালাতে গেলে যেমন আমাদেরকে সংসারে বিভিন্ন জিনিসের হিসাব রাখতে হয় সেরকম একটা দেশকে চালাতে গেলে বা পরিচালনা করতে হলে আমাদের ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ডেফিনেশান অব ইকোনমিক্স তো ইকোনমি বা অর্থনীতির যে সংজ্ঞা সেগুলো আমরা একটু দেখে নেব তো এখানে ইকোনমির সংজ্ঞা পরীক্ষায় পড়ে না বন্ধুরা যেটা পড়ে হয়তো কোনো কোটেশান বা কোনো তোমার বইয়ের নাম মেনশন করে দেয় তো সেটা বলতে পারে যে সেই উক্তিটি কার বা কোন ইকোনমিক্সটের বা এটা দেয় যে সেই বইটা কোন ইকোনমিস্টের লেখা তো এগুলো আমরা একটু জেনে নেব তো ইকোনমিক্স মিনস প্র্যাকটিক্যাল সায়েন্স অব দ্য প্রোডাকশান অ্যান্ড ডিস্ট্রিবিউশান অফ ওয়েলথ অর্থাৎ কোনো দ্রব্যের উৎপাদন এবং তার যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ সেটাকে ডিস্ট্রিবিউট করা বিতরণ করা সেই সম্পদের এটা কোনো জিনিসের নয় এটা সম্পদের উৎপাদন এবং যে বিতরণ সেটার যে বাস্তবিক যে বিজ্ঞান সেটার মানে সেটাই হচ্ছে কি ইকোনমিক্স অ্যাকর্ডিং টু অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ হচ্ছে কে না একজন বিখ্যাত ইকোনমিক্স অ্যাডাম স্মিথের সম্পর্কে আমরা পরে জানবো তো এই অ্যাডাম স্মিথ কি বলছে আমরা একটু জেনে নিই ইকোনমিক্স ইজ কনসার্নড উইথ অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস অ্যান্ড ইজ রিলেটেড টু দ্য লজ অফ প্রোডাকশান এক্সচেঞ্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশান অফ ওয়েলথ তো অ্যাডাম স্মিথ যা দেখো একটা ব্লু কালারের লেখা আছে যে অ্যান্ড এনকোয়ারি ইন্টু দ্য নেচার অফ কজেস অফ ওয়েলথ অফ নেশনস এইটা হচ্ছে তার বইয়ের নাম এই বইটা পুরোটাই হচ্ছে পুরোটাই হচ্ছে একটা বই তো এখান থেকে শুধুমাত্র আমাদের এইটা জিনিসটা মনে রাখতে হবে যে ওয়েলথ অফ নেশন্স আমাদের পরীক্ষাতে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করে যে ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা তো আমাদের এতটা মনে রাখতে হয় না তো পুরো বইটা হচ্ছে এটা তো এরপরে অ্যাকর্ডিং কি বলেছে জেবি সে জেবি সে ইনিও একজনকে ইকোনমিক্সড তিনি বলেন ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ প্রোডাকশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন অফ ওয়েলথ অর্থাৎ ইকোনমি হলো কি প্রোডাকশন ডিস্ট্রিবিউশন এবং কনজামশানের সম্পদের যে প্রোডাকশন আছে বা ডিস্ট্রিবিউশন আছে বা কনজামশান আছে সেটার হচ্ছে একটা বাস্তবিক বিজ্ঞান হচ্ছে কে ইকোনমিক্স প্রফেসর জ্যাকব ভাইনার ইজ হোয়াট ইকোনমিক্স ডু অর্থাৎ ইকোনমি হলো সেটাই যেটা কি ইকোনমিক্স বা অর্থনীতিবিদরা করে তো এইরকম প্রশ্ন দিয়ে দেয় যে ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিক্স ডু এই উক্তিটি কে করেছেন তো তোমাদেরকে তখন বলতে হবে কি জ্যাকব ভাইনার পরে স্লাইডে যাওয়া যাক প্রফেসর লিওনেল রস স্টেটেড দ্যাট ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এন্ডস অ্যান্ড স্কেয়ার তো বন্ধুরা এই কোটেশানগুলো বোঝানোর কিছু নেই এই কোটেশানগুলো তোমাদেরকে জাস্ট একবার বারবার পড়ে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোটেশনটা কে বলেছে এটুকুই এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না এরকম করে যে শূন্যস্থান পূরণ বা এটা এরকম কিছু থাকবে না বা এটার যে কোনো সংজ্ঞা সেগুলো জানতে চাইবে না ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ স্কে এটা কে বলেছেন না লিওনেল রোবিনস অ্যাকর্ডিং টু প্রফেসর স্যামুয়েলসন স্যামুয়েলসনের মতে ইকোনমিক্স ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য আর্টস অ্যান্ড নিউএস্ট অফ দ্য সায়েন্স বলছে কি ইকোনমিক্স হলো আর্টসের যে শাখা সেই দিক থেকে কি পুরাতন আবার বিজ্ঞানের যে শাখা বিজ্ঞানের দিক থেকে কি নবীনতম অর্থাৎ ইকোনমিক্সকে আমরা একইভাবে বিজ্ঞানেরও যেমন অংশ বলতে পারি তেমনি আর্টসেরও অংশ বলতে পারি তো আরেকটা কি বলা হয় ইন্ডিড দ্য কুইন অফ অল সোশ্যাল সায়েন্স সমস্ত সমাজ বিজ্ঞানের কি রানী বলা হয় কে ইকোনমিক্সকে এটা কে বলেছেন স্যামুয়েলসন তো বন্ধুরা আমি পয়েন্টগুলো দেখতেই পাচ্ছ কালারিং করে হাইলাইট করে রেখেছি তোমাদেরকে এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করতে পারে যে এই উক্তিগুলো কার তো তোমাদেরকে এই উক্তিগুলো একটু কাইন্ডলি মনে রাখতে হবে এবার দেখে নেওয়া যাক ডেভেলপমেন্ট অফ ইকোনমিক সাবজেক্ট এই যে অর্থনীতি বিষয়টা এটার কিভাবে ডেভেলপ বা তোমার উন্নত হলো বা কিভাবে আসলো তো কি অ্যান এনকোয়ারি ইন দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ মানে এই যে আমরা আগের স্লাইডে বললাম এই যে ইকোনোমিক যে অ্যাডাম স্মিথের যে পুরো বইটা বলছে এটা কি দেখো কমনলি রেফার টু অ্যাজ সিম্পলি মানে এটা কি ছোট্ট করে কী নামে ডাকা হয় ওয়েলথ অব নেশানস এই ওয়েলথ অব নেশন বলে ডাকা হয় এটা কার লেখা বন্ধুরা এখানে দেখো দেওয়াই আছে অ্যাডাম স্মিথের লেখা অ্যাডাম স্মিথ কত সালে এটা লিখেছিলেন সতেরোশো ছিয়াত্তর সালটা ইম্পর্টেন্ট নয় এবার দেখো এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলোই পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি পলিটিক্যাল ইকোনমি ফাদার কাকে বলা হয় সেটাও হবে কি অ্যাডাম স্মিথকে আচ্ছা দ্য কনসেপ্ট অফ লেজেস ফেয়ার ওয়াজ ফার্স্ট টাইম কয়েন্ট বাই বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সবগুলোই কি আমি কালার করে হাইলাইট করে রেখেছি তো ল্যাজেস ফেয়ার এই শব্দটা প্রথমকে বলেছিলেন বা ফার্স্ট টাইম কয়েন বাই অ্যাডাম স্মিথ এরপর আমরা একটু জেনে নেব কি ল্যাসেস ফেয়ার ইকোনমি জিনিসটা কী দেখো পরের স্লাইডই বলা আছে লেসেস ফেয়ার রেফার্স টু অ্যান ইকোনমি সিস্টেম হোয়ে গভর্নমেন্ট ইন্টারভেনশন ডাজনট এক্সিস্ট ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ লেসেস ফেয়ার ইকোনমিটা হলো সেই ইকোনমি যেখানে হচ্ছে কি গভর্নমেন্ট বা সরকারের যে সাহায্য সেইটার কোনো অস্তিত্ব থাকে না অর্থাৎ সরকার কোনো সাহায্য করবে না আমাদের ধরো ইকোনমিতে সরকার সাহায্য করছে কিন্তু সরকার যদি সাহায্য না করতো তাহলে সেটাকে কি বলা হতো ল্যাসেস ফেয়ার ইকোনমি অর্থাৎ এখানে যার টাকা আছে বা যে সমস্ত ব্যক্তিগত বা মানুষের টাকা আছে তারাই কি হয় পুরো ইকোনমিটাকে কন্ট্রোল করে যেমন ধরো মুকেশ আম্বানি বা তোমার ধরো টাটা তো এরা কি করে এদের হাতেও ধরো প্রচুর অর্থ আছে তো এরাই কি করে সমস্ত জিনিসপত্র যে যে কন্ট্রোল বা ইয়েটা ইকোনমিটা তো সেটা যদি কন্ট্রোল করতো তাহলে সেই ইকোনমি সিস্টেমটাকে আমরা কি বলতাম ড্যাসেসভেয়ার কিন্তু সেটা হয় না আমাদের ইকোনমিতে কী হয় বন্ধুরা না সরকারও কিছু কিছু ক্ষেত্রে সাহায্য করে এরা যদি বিভিন্ন জিনিসের দাম যেমন রাখবে তো সেই রকমই আমাকে কিনতে হবে এরা কি মানুষের কথা ভাববে মানুষের কথা ভাববে না অর্থাৎ মানুষের কি হলো না হলো তাদের এদের কোনো মাথা ব্যথা নেই এদের শুধু দরকার কি প্রফিট কিভাবে বেশি আমি মুনাফা অর্জন করব তো আমাদের গভর্নমেন্ট সেটা করতে দেয় না আমাদের গভর্নমেন্ট কিছু ছুট দিয়ে কি করে জিনিসটাকে মোটামুটি জনসাধারণের নাগালের মধ্যে রাখার চেষ্টা করে তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব জিনিসটা আগে এইটুকু দেখেনি দেখো পরের পয়েন্টই দেওয়া আছে ল্যাসেস ফেয়ার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফিচার অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি তাহলে ল্যাসেস ফেয়ার কখনোই কি আমাদের মতো কান্ট্রিতে হবে না কারণ আমাদের কান্ট্রি কি মিক্সড ইকোনমি সিস্টেম তো মিক্সড ইকোনমি ক্যাপিটালিস্টিক ইকোনমি আমি পরে আসছি আগে আমি দেখে নিই যে ক্যাপিটালিস্টিক ইকোনমির হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে ল্যাসেস ফেয়ার মানে একমাত্র ক্যাপিটালিস্টিক ইকোনমির সাথেই এটা রিলেটেড তারপরের পয়েন্ট দেখো ইনভিসিবিল হ্যান্ড থিওরি ওয়াজ ডেসক্রাইবড বাই অ্যাডাম স্মিথ এই যে থিওরি অর্থাৎ অদৃশ্য হাত থিওরি যেটাকে বাংলাতে বলা হয় মানে বুঝতেই পারছো বাংলাটা কেন বলছি না বাংলাতে একটা মানে কেমন নাম শুনতে লাগছে যে অদৃশ্য হাত থিওরি তাই না তো ইনভিসিবিল হ্যান্ড থিওরি অ্যাকচুয়াল এটা কি বলতো মানে জিনিসটা হচ্ছে এই রকম মানে কোনো আমি কিছু করছি না অথচ কি আমি কোনো মানে ভিতর থেকে ঠিক ঠিকই কলকাঠি নাড়ছি তো এই রকম জিনিসটা তো ইনভিজিবল হ্যান্ড থিওরি প্রবক্তাকে না অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ ইনভেসি ইনভিসিবেল হ্যান্ড উইথ দ্য অবজেক্টিভস অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন এই যে বন্ধুরা আমরা একটু আগে আলোচনা করলাম যে ইনভিজিবল হ্যান্ড থিওরিটা কি প্রফিট ম্যাক্সিমাইজেশনের উপর নির্ভরশীল অর্থাৎ যত বেশি কি মুনাফা অর্জন করবো যেমন কি দেখো প্রফিট ম্যাক্সিমাইজেশান মোটিভেশন অফ ইন্ডিভিজুয়াল দ্যাট ড্রাইভ অ্যান্ড ইকোনমি বুঝতেই পারছো যে একটা সবথেকে বেশি মুনাফা অর্জন করব তো এর এইটা হচ্ছে কি এর ফিচার ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স ইজ কাকে বলা হয় অ্যাডাম স্মিথ তার মানে কতগুলো আমরা পেলাম দেখতে পাচ্ছ এখানে ফাদার অফ ইকোনমিক্স তারপরে ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি তারপরে ল্যাসেস পেয়ার ইনভিসিবেল হ্যান্ড থিওরি ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স এগুলো সবকে প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ বা অ্যাডাম স্মিথকে বলা হয় এবারে অ্যাডাম স্মিথ ছাড়াও মানে অ্যাডাম স্মিথ তো প্রবক্তা মানে ওটা প্রতিষ্ঠা করেছে বা ওটা বলেছে ওই থিওরিটার কথা ক্লাসিক্যাল ইকোনমির কথা তো তার যে অনুগামী মানে তার পথটাকে অনুসরণ করেছে বা তাকে সাপোর্ট করেছে এই রকম ইকোনমিক্সটাও আছে তারা বলা হয় দেখো কিছু ক্লাসিক্যাল ইকোনমিস্ট ফেমাস দেখে নেওয়া যাক নাম অ্যাডাম স্মিথ তো রয়েছে এর সাথে কে রয়েছে ডেভিড রিকার্ডো ডেভিড রিকার্ডোর এই যে পয়েন্টটা বন্ধুরা লাল কালিতে হাইলাইট করা আছে এটা যেমন আমরা যেমন বলতে পারি যে ইনভেসিবেল হ্যান্ড থিওরি বললে কি অ্যাডাম স্মিথ সেরকম রেন্ট থিওরির কথা বললেই আমার কি মনে আসবে ডেভিড রিকার্ডোর কথা কারণ রেন্ট থিওরির প্রবক্তা হচ্ছে কে ডেভিড রিকার্ডো তারপরে দেখো জেবি ওনার একটা বিখ্যাত থিওরি হলো কি ফেমাস ফর মার্কেট থিওরি বা মার্কেট ল তারপরে জন স্টুয়ার্ট মিল থোমাস রোবার্ট ম্যালথাস ম্যালথাসের একটা আছে পপুলেশন থিওরি বিখ্যাত তো এইগুলো প্রত্যেকটাই দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো থেকে প্রশ্ন হতেই পারে এবং পরীক্ষাতেও এসেছে তো সেগুলো তোমরা কাইন্ডলি দেখো বারবার ভিডিওটা ভালো করে আচ্ছা জেবি সে একটা বিখ্যাত উক্তি আছে সাপ্লাই ক্রিয়েট ইটস ওন ডিমান্ড অর্থাৎ সাপ্লাই তৈরি করে কি নিজের চাহিদা বুঝতে পারছো এটার বোঝানোর কিছু নেই কারণ এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে সাপ্লাই ক্রিয়েট ইটস ওন ডিমান্ড অর্থাৎ এইটার উক্তি করেছেন জেবি সেম নেক্সট স্লাইডে যাওয়া যাক দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এটা একটা বইয়ের নাম ওয়াজ রিটেন বাই অ্যালফ্রেড মার্শাল অ্যালফ্রেড মার্শালের লেখা এবং এটা আঠারোশো নব্বই সালে এটা দরকার নেই আঠারোশো নব্বই সালটা কত সালে লেখা অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড মার্শাল ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স ইকোনমিক হলো একটা কি সমাজবিজ্ঞান ফাদার অব নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সড এবারে এতক্ষণ আমরা কি পড়ছিলাম ক্লাসিক্যাল ইকোনমিক্সড এরপরে কে আসলো না নিও ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল কেন বলা হচ্ছে কারণ এই অ্যালফ্রেড মার্শাল ও আবার কি বললো যে না না আমি ওই সব কারোর অনুগামী টনুগামী হব না আমি নিজেই একটা মানে থিওরি বানাবো তো এবার ও একটা থিওরি বানালো সেই জন্য ওর থিওরিটা ওকে কি বলা হয় যে নিও ক্লাসিক্যাল মানে ও পুরাতন ইয়েতে ধ্যান ধারণায় বিশ্বাসী নয় ও কি নতুন ধ্যান ধারণাতে বিশ্বাসী তো সেই জন্য ওকে নিও ক্লাসিক্যাল ইকোনমিস্টের পর্যায়ে ফেলা হলো তো এবার ওর দেখা দেখি আরও যারা হচ্ছে গবেষণা করতে এলো বা যারা ইকোনমিক্স আসলো তারা বললো যে না না আর আমি ক্লাসিক্যালে যাচ্ছি না ক্লাসিক্যালে অনেক চলে গেছে নিউ ব্রাঞ্চ খুলেছে মানে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স তো আমরা এই স্ট্রিমটাতে যেমন একটা হিড়িক পড়ে না যে ধরো হয়তো একটা নতুন কোন জায়গায় ইয়ে খুললো শপিং মল তো আমরা সেখানে সঙ্গে সঙ্গে ছুটে যাই যে দেখি কি কী নতুন কালেকশন এসছে পুরোনো দোকানে যাই যাই না আর কেননা ওই পুরনো দোকানগুলো সব জিনিসপত্র কি আমাদের দেখা হয়ে গেছে তো এই রকম জিনিস আর কি তো নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট আছে সেরকম কে অ্যালফ্রেড মার্শাল জেই মেড তারপরে পল রোমার রোবার্ট সলো এটসেট্রা মানে এরা এবার দেখো দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট তারপরে ইন্টারেস্ট অ্যান্ড মানি এই যে বইটা এই বইটার নাম লেখককে না জন মেইনার্ড কেইন অর্থাৎ জেম কেইনস তো উনিশশো ছত্রিশ সালে লিখেছে এম কেইনেস কি বলছে ননার অব মডার্ন বলছে না আমি ইয়েতেও থাকবো না আমি কি একদম মডার্ন মানে একদম আমি আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী তো ওই জন্য ওকে বলা হলো যে ঠিক আছে বাবা তুমি যখন আরেকটা একটা থিওরি আবিষ্কার করেছো তো তখন তোমাকে তো একটা দিতেই হবে কিছু খেতাব তো তুমি নাম ফাদার অফ মডার্ন ইকোনমিক্স এর খেতাবটা এবার দেখো স্কুল অফ ক্লাস তাহলে আমরা এগুলো জানলাম যে কি ক্লাসিক্যাল ইকোনমিক্স সে একটা ইকোনমিক্স মানে ইয়ে তত্ত্ব বের করলো সেই জন্য হচ্ছে আমরা তাকে কি বললাম যে তুমি ক্লাসিক্যাল ইকোনমিক্সের পর্যায়ে থাকো আবার কি হলো অ্যালফ্রেড মার্সার আবার নিয়োগ একটা নতুন ইয়ে করলো বললো যে না না আমি ওদের ধারে কাছে যাব না আমি একটা নতুন ইয়ে করব তো এটা নিয়োগ ক্লাসিক্যাল আবার কেইনেস কি করলো সেও আবার একটা ইয়ে বের করলো যার জন্য তাকে বলা হয় মডার্ন তো এই যে ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল মডার্ন এদের মানে কতটা মানে সময়সীমাটা কতটা পর্যন্ত থাকলে আমরা বলবো যে সেই পর্যায়টা হচ্ছে কি ক্লাসিক্যাল ইকোনমিস্টের পর্যায়ে পড়ে সেই পর্যায়টা নিও ক্লাসিক্যালের পর্যায়ে পড়ে সেই পর্যায়টা কি মডার্ন ইকোনমিক্সের পর্যায়ে পড়ে সেই সালগুলোই আমরা কি দেখে নেব স্কুল অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স অর্থাৎ দেখো নিচেই দেওয়া আছে স্কুল মিনস কি এখানে কি আমরা যে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়ি সেই স্কুল নয় এখানে স্কুল মানে হচ্ছে টাইম পিরিয়ড বা ফেজ অর্থাৎ কত সাল থেকে কত সাল অবধি তো এখানে দেখো দেওয়া আছে ক্লাসিক্যাল ইকোনমিক্সের ইয়ে সময়সীমা সতেরোশো ছিয়াত্তর থেকে আঠেরোশো নব্বই আবার কি হলো নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের সময়সীমা হচ্ছে আঠেরোশো নব্বই থেকে উনিশশো আর মডার্ন ইকোনমিক্স হচ্ছে কি উনিশশো থেকে প্রেজেন্ট এখন এই মডার্নই চলছে আর হয়তো কী আসবে কে জানে তো যাই আসুক বা নাই আসুক তো পরে স্লাইডে যাওয়া যাক এবার টাইপ অফ ইকোনমিক্স এই যে আমরা ইকোনমিটা পড়লাম তো ইকোনমিক্সের টাইপগুলো কি কি একটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স একটা হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স তো আমরা এগুলো একটু দেখে নেব পজিটিভ ইকোনমিক্স বলতে ইট ইজ ডিলস উইথ কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ইকোনমিক্সড ফ্যাট অর্থাৎ এটা হচ্ছে কি পজিটিভ ইকোনমিক্স মনে হচ্ছে পজিটিভ মানেই একটা দেখতে পাচ্ছ যে ভালো দিক মানে পজিটিভ দিক তো এটা কী করে যে কারণ এবং কনসিকুয়েন্সেস এবং তার যে প্রাসঙ্গিক যে সমসামিক যে ঘটনা ইকোনমিক্সের ফ্যাটগুলো সেগুলো নিয়ে কি অ্যানালিসিস করে কি পজিটিভ ইকোনমিক্স নর্মেটিভ ইকোনমিক্স বলতে কি নর্মেটিভ এন আছে মানে কি নেগেটিভ জিনিস তো দেখে নেওয়া যাক ইট ইজ ডিলস উইথ হোয়াট অট টু বিসাইজ পজিটিভ মানে আমাদের যেমন সরকারের বিরোধী দল থাকে না তো সেরকম পজিটিভ ইকোনমিক্সের বিরোধী দল হচ্ছে কে ইকোনমিক্স ও পজিটিভ ইকোনমিক্সরা যাই বলুক না কেন ও ঠিক তার ক্রিটিসাইজ মানে হচ্ছে বিরোধিতা করবে না অর্থাৎ সেইটার মধ্যে কি খুঁত আছে ঠিক আছে ওরা ধরো একটা কষ্ট করে পজিটিভ ইকোনমিক্সটা হচ্ছে তত্ত্ব বের করলো তো ওরা চেষ্টা করবে কি যে সেই তত্ত্বটার মধ্যে কোথায় ভুল আছে বা কোথায় খুঁত আছে সেটা খুঁজে বের করতে তো কিভাবে সমালোচনা করা যায় তো এদের কাজ হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স হচ্ছে এটাই মাইক্রো ইকোনমিক্স ইট ইজ দ্য স্টাডি অফ পার্টিকুলার ফার্ম হাউস হোল্ড ইন্ডিভিজুয়াল প্রাইস ওয়েজ অ্যান্ড পার্টিকুলার কমোডিটি এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে কি না কোনো পার্টিকুলার ফার্ম হাউস বা ইন্ডিভিজুয়াল প্রাইস এইগুলো নিয়ে কি আলোচনা করা হয় মাইক্রো ইকোনমিক্সে তো দ্য ওয়ার্ড মাইক্রো কামস ফ্রম গ্রিক ওয়ার্ড মাইক্রোজ মাইক্রোজ থেকে এসছে যেটা হচ্ছে কি ভেরি স্মল খুব ছোট্ট বা খুব ক্ষুদ্র মাইক্রো ইকোনমিক্স ইজ অলসো নোন অ্যাজ প্রাইস থিওরি তো মাইক্রো ইকোনমিক্সের অপর আরেকটা নাম কি প্রাইস থিওরি ম্যাক্রো ইকোনমিক্স মানে এর অপোজিটেই কে রয়েছে আবার ম্যাক্রো ইকোনমিক্স এ কি করছে ইট ইজ ডিলস উইথ দ্য ফাংশনিং অব দ্য ইকোনমি অ্যাজ এ হোল মানে একটা একটা ছোট্ট হচ্ছে ধরো বাড়ি তোমাদের বাড়ি বাড়ির যে হিসাব নিকাশ তো বাড়ির যে কিভাবে চলবে ধরো তোমার মানে কি বলবো সোজা একটা ভালো এক্সাম্পল দিলে যে কত কি খরচ হয় বাজার দোকান দানি এগুলো সব হিসাব রাখা এবং আমি সেগুলো থেকে খরচ করে কতটুকু জমা করতে পারছি তো এই যে একটা পার্টিকুলার বাড়ি নিয়ে আমরা হচ্ছে কি বাড়ির ইকোনমি নিয়ে আমরা ভাবছি এটা হচ্ছে কি ক্ষুদ্রতম অর্থে কিন্তু যখন আমরা ধরো একটা পশ্চিমবঙ্গের তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে পশ্চিমবঙ্গে যতগুলো বাড়ি আছে সমস্ত বাড়ির তোমাকে কি হিসাব নিকাশ বা তার কী খরচ হচ্ছে কতটা লাভ হচ্ছে বা কী জমা হচ্ছে সেগুলো তোমাকে হিসাব রাখতে হবে তো সেটা আমরা বৃহৎ অর্থে আলোচনা করছি তো সেটা হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স তো বুঝতে পারছো মায়ে তাহলে এখানে বুঝতে পারলে যে মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে তো কি তো ম্যাক্রো হচ্ছে দেখো এটা এসছে গ্রিক ওয়ার্ড ম্যাক্রোস থেকে যার অর্থ হচ্ছে কি লার্জ অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স ইজ অলসো নোন অ্যাজ থিওরি অফ ইনকাম অফ এমপ্লয়মেন্ট এটার অপর নাম কি বা এটাকে আমরা কি নামে বলি থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট তো দ্য টার্ম এই যে আমরা মাইক্রো মাইক্রো ইকোনমি দুটোরই নাম জানলাম বা উদাহরণটা দেখলাম তো এই শব্দগুলো প্রথম কে বলেছিল এটা বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কে র্যাগনা ফ্রিজ আবার র্যাগনা ফ্রিজ আবার কে ছিল সেটা আমরা একটু দেখে নিচ্ছি চলো ফার্স্ট নোবেল রেসিপেন্টস ইন ইকোনমিক্স ইকোনমিক্সে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যখন ঠিক আছে সেই প্রথম নোবেল পুরস্কারটাই পেয়েছিল কে র্যাগনা ফ্রিজ আর আরেকজনও পেয়েছিল ওর সাথে যুগ্ম নোবেল প্রাইজ পেয়েছিল সেটা হচ্ছে কে জ্যান্ট বা জ্যাঁ এটা একটা ফরাসি নাম বুঝতেই পারছো আচ্ছা র্যাগনা ফ্রিজ আরেকটা কারণে আমরা ওকে মনে রাখবো ওনাকে সেটা কি জন্য রোলিং প্ল্যান কনসেপ্ট আমাদের যে ইন্ডিয়ান ইকোনমিতে রোলিং প্ল্যান কনসেপ্ট আছে যেটা কি না দেখো দেওয়াই আছে আফটার ফিফথ ইয়ার ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান অর্থাৎ উনিশশো আটাত্তর আশিতে যে প্ল্যানটা হয়েছিল তো সেই রোলিং প্ল্যানটা অর্থাৎ ফিফ্থ ফাইভ ইয়ার প্ল্যানের পর তো সেই যে কনসেপ্টটা সেই রোলিং প্লেন কনসেপ্টটা সেটা কে দিয়েছিল র্যাগনার ফ্রিজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন উনিশশো মানে প্রথমে যখন তোমার অ্যালফ্রেড নোবেল তোমার নোবেল প্রাইজের যে ঘোষণাগুলো করেছিল তো যে বিষয়ের উপর দেওয়া হবে তো সেই নোবেল পুরস্কারগুলোর মধ্যে কিন্তু কি ইকোনমি বিষয়টা ছিল না ইকোনমি বিষয়টা পরে অ্যাড হয়েছে কত সালে উনিশশো সালে এটা মনে রাখতে হবে আর উনিশশো সালে কি হয়েছিল ফ্রিজ পেয়েছিল নোবেল পুরস্কার তাহলে এবার আমাদের ভারতের মধ্যে কে কে নোবেল পুরস্কার পেয়েছে আমরা বলতেই পারি অমর্ত সেন আরেকজন পেয়েছেন রিসেন্ট সেটার আমরা নাম জানি কে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তো দুজনের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক অমর্ত সেন গট নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ইন সালে নোবেল পুরস্কার পেয়েছিল কিসের জন্য নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল বন্ধুরা দেখো তার পরের লাইনেই লেখা আছে হিজ কন্ট্রিবিউশন টু ওয়েলফেয়ার ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল চয়েস থিওরি অর্থাৎ ওয়েলফেয়ার ইকোনমি বা সোশ্যাল চয়েস থিওরি এটার জন্য কি ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কিছু গুরুত্বপূর্ণ বুকস হচ্ছে কি অমর্ত্য সেনের দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই এইটা দিয়ে একটা প্রশ্ন এসছিল সম্ভবত সিজিএল বা কোনো কিছু একটা পরীক্ষাতে যে এই বইটার লেখককে ঠিক আছে তো অমর্ত সেন এটা হবে এছাড়াও আরও কিছু বই আছে ডেভেলপমেন্ট অ্যাস ফ্রিডম ইন আইডেন্টি অফ ভায়োলেন্স প্রোভার্টি অ্যান্ড দা দ্য স্ট্যান্ডার্ড অব লিভিং সানলাইট অ্যান্ড আদার ফিয়ার্স চয়েস অফ টেকনিক্স দ্য আইডিয়া অফ জাস্টিস এটা বোধ হয় বেশ মানে লাস্ট বোধহয় প্রকাশিত হয়েছে তারপরেও আরও প্রকাশিত হয়েছে তো যাই হোক মোটামুটি এই কিছু মনে রাখবে এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় মুখস্থ করতে হবে না জাস্ট একবার করে দেখবে ব্যাস তাহলেই হবে একটু মনে রাখলেই হবে তো নেক্সট দেখা যাক আমরা অভিজিৎ ব্যানার্জির কথা বললাম তো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বড় একটা নাম তো সেক্ষেত্রে দেখো ইনি নোবেল প্রাইজ পেয়েছেন কবে ইকোনমিক্সে ইন দু হাজার উনিশ তোমরা রিসেন্ট নাম জানো ইনি আবার কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন না পুয়োর ইকোনমিক্স ডেভেলপমেন্ট ইকোনমিক্স এটার জন্য সাম ইম্পর্টেন্ট বুকস অফ অভিজিৎ ব্যানার্জি পুয়ার ইকোনমিক্স র্যাডিক্যাল রিথিংকিং অব দ্য ওয়ে টু ফ্লাইট টু ফাইট গ্লোবাল পভার্টি এই বইটার জন্যই অ্যাকচুয়াল এই নোবেল পুরস্কার পেয়েছেন এবং এখানেই উনি সব ডিসকাস করেছেন যে কিভাবে দারিদ্রতা দূর করা যায় বা কিভাবে ইয়ে করা যায় প্রভার্টি দূর করা যায় তো এগুলো আলোচনা করা আছে কী কী স্টেপ অবলম্বন করতে হবে তো সেগুলো দেওয়া আছে এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন উনি আরেকটা হচ্ছে কি ভোলাটিলিটি অব অ্যান্ড গ্রোথ তারপরে আন্ডারস্ট্যান্ডিং প্রভার্টি মেকিং এড ওয়ার্ক হ্যান্ডবুক অফ ফিল্ড এক্সপেরিমেন্ট এ শর্ট হিস্ট্রি অফ প্রভার্টি মেজারমেন্ট অ্যান্ড গুড ইকোনমিক্স ফর হার্ড টাইম তো এগুলো হচ্ছে কি ওনার কয়েকটা বিখ্যাত বই এবার যাই হোক আসি আসল টপিক সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইকোনমি তো দেখো দেওয়াই আছে দ্য ইনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক উইদিন হুইচ ইকোনমিক অ্যাক্টিভিটিস লাইক প্রোডাকশান কনজামশান ডিস্ট্রিবিউশন এটসেট্রা টেক প্লেস ইজ কল্ড ইকোনমিক সিস্টেম আর সিম্পলি ইকোনমি অর্থাৎ ইকোনমি সিস্টেম বা ইকোনমি বলতে আমরা কি বুঝি যা যেটা একটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে বৈধ এবং একটা ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক এবং বৈধ ফ্রেমওয়ার্ক যেটা কি না ইকোনমিক অ্যাক্টিভিটিসে অংশ নেয় রকম না প্রোডাকশান কনজামশান এবং ডিস্ট্রিবিউশন এগুলোতে অংশ নেয় সেটাই হচ্ছে কি ইকোনমিক সিস্টেম অর্থাৎ শুধু প্রোডাকশান হলো তারপরে কনজামশান ডিস্ট্রিবিউশন হলো না তাহলে কি হবে সেটা ইকোনমিক সিস্টেম বলব না উৎপাদন হবে চাহিদা থাকবে সেটা বাজারে পৌঁছে যাবে মানুষের চাহিদা মিটবে তো এটাই হচ্ছে কি একটা সিস্টেমের মধ্যে তার মধ্যে দিয়ে ইনকাম হবে প্রফিট হবে সমস্ত কিছুই কি একটা সিস্টেমের মধ্যে থাকে তো দ্য ইকোনমিক সোসাইটি একে ইকোনমিক সোসাইটি বলা হয় এরপরে ইকোনমিক এজেন্টস এজেন্ট এজেন্ট মানে এখানে আবার দালাল ভেব না তো ইকোনমির যে উপাদান বা ইকোনমির যে তোমার কি বলবো এটা ফ্যাক্টরস হিসাবে কারা কাজ করে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হতে পারে সেটা বিজনেস ফ্যাক্টর হতে পারে অর্গানাইজেশন হতে পারে অর গভর্নমেন্ট এবং সরকারও হতে পারে এবার দেখো টাইপ অফ ইকোনমি ইকোনমির যে টাইপসগুলো আমরা এই যে আগে প্রথমেই আলোচনা করছিলাম না যে লেজিস ফেয়ার হচ্ছে কি ক্যাপিটালিস্টিক ইকোনমির হচ্ছে ফিচার তারপরে আমরা তখন বললাম যে আমাদের কান্ট্রি কি মিক্সড ইকোনমি তো এবার দেখো তিনটে ইকোনমিক সিস্টেমের কথা আমরা পাই সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক সোশ্যালিস্টিক আর মিক্সড তো ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে আমরা কি বুঝি না ইফ দ্য রিসোর্সেস অথবা ফ্যাক্টরস অফ প্রোডাকশান অফ অ্যান ইকোনমি আর জেনারেলি ওন্ড বাই দ্য পাবলিক সরি দ্য পিপিল প্রাইভেটলি অ্যান্ড ইফ দে এনজয় ফ্রিডম অফ চয়েস ইন প্রোডাকশান কনজামশান এটসেট্রা দ্য ইকোনমি ইজ গল ক্যাপিটালিস্টিক ইকোনমি অর্থাৎ বলছে কি সেই সম্পত্তির বা সেই ইকোনমির পুরো মালিককে না ব্যক্তি নিজে প্রাইভেটলি ঠিক আছে এবং তার পুরো স্বাধীনতা আছে কি যে আমি কি প্রোডাকশান করবো বা কত দাম রাখবো কততে বিক্রি করবো সেগুলো কি পুরো তার স্বাধীনতা দেওয়া হচ্ছে অর্থাৎ কি গভর্নমেন্ট ইন্টারভেনশন কোনো থাকবে না অর্থাৎ সরকার কোনো নাক না অর্থাৎ ধরো মুকেশ আম্বানি তো মুকেশ আম্বানি ধরো জিও সে হয়তো হঠাৎ করে কি প্ল্যান বাড়াবে না বাড়াবে আমি একটা কথা বলছি সাপোজ তো উদাহরণ দিচ্ছি এটা জাস্ট উদাহরণ পারপাসে ধরে নাম তো সে কি করবে না করবে সে ধরো জিও সিমের কত রিচার্জ বাড়াবে না বাড়াবে সেটা কি পুরোটাই তার উপরে নির্ভর করছে এবং সেই যে প্রফিট সেটা ধরো তার নিজেরই থাকছে আমি কথাটাই ধরে নিলাম হয়তো গভর্নমেন্টকে কিছু দিতে হলো না তো সেই রকম হচ্ছে জিনিসটা তো যে কাউন্ট্রিতে রকম জিনিসটা থাকে অর্থাৎ সরকারও তার ব্যাপারে না বলে না যে যা রিচার্জ করছে করুক আর যা দাম বাড়াচ্ছে বাড়াক আমার তাতে কিছু মাথা ব্যথা নেই তো সেই জিনিসটা কি না সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি অর্থাৎ এখানে ব্যক্তির পুরো কি মুকেশ আম্বানির অধিকার আছে যে আমি জিনিসের দাম এত রাখবো বা এত বাড়াবো ঠিক আছে এরা অল্টারনেটিভ নেম অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি মার্কেট ইকোনমি ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি ফেয়ার ইকোনমি আমরা লেসেস ফেয়ারের কথা আগেই বলেছি তো এইগুলো আরো অন্যান্য নাম এবারে দেখো ফিচার্স অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো বৈশিষ্ট্যগুলো পড়লেই কি তোমার একটা কনসেপ্ট হয়ে যাবে অল ফ্যাক্টরস অফ প্রোডাকশান আর মেনলি ওন্ড বাই দ্য প্রাইভেট সেক্টর পুরোটাই হচ্ছে কি প্রাইভেট সেক্টর মানে ব্যক্তিগত সংস্থা প্রোডাকশান ইজ ডান অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ মার্কেট অর্থাৎ মার্কেটের যে ডিমান্ড সেই অনুযায়ী কি হয় প্রোডাকশানটা হয় এই যে ধরো করোনা যখন মানে আসেনি তখন এই যে মাস্ক বিক্রি হতো কেউ ধুলো টুলো পলিউশনের জন্য পড়তো কিন্তু এতটা বিক্রি হতো না কিন্তু এখন দেখো মানে একটা সময় ছিল যখন মানে মার্কেট থেকে মানে সবাই মাস্ক 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 করে মানে একদম হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার মানে একদম অস্থির কাণ্ড করে দিয়েছিল বাজারে পাওয়াই যাচ্ছিল না সব দেখছে বাজারে আসলেই তিনটে চারটে করে স্টক করে রেখে দিচ্ছে যে যদি ফুরিয়ে যায় তো বুঝতে পারছো তো সেই রকম কি প্রোডাকশনটা কি মার্কেটে কতটা চাহিদা আছে সেই অনুযায়ী কি হয় কোম্পানিগুলো দেখো এখন একটা হ্যান্ড স্যানিটাইজার ছিল সেটাই নিতে লোক ছিল না লাইফ বয়ের হ্যান্ড স্যানিটাইজার কিন্তু এখন দেখো লাইফ বয়ের জায়গায় কত রকমের অ্যালোভেরা আরে অরেঞ্জ লেবু পাতি লেবু কমলা লেবু সমস্ত ফ্লেভারের কি বেরিয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার তো এটা কি পুরোপুরি মার্কেটের উপরে ডিমান্ড করে নির্ভর করছে আচ্ছা প্রোডাকশানটা প্রাইসেস অফ প্রোডাকশান আর ডিটারমাইন্ড অন দ্য বেসিস অব দ্য মার্কেট আবার বলছে দামটাও কি নির্ভর করছে মার্কেটের চাহিদার উপরে অর্থাৎ ধরো কেউ একটা মানে হ্যান্ড স্যানিটাইজার হয়তো পনেরো টাকা নিচ্ছে সে একই বোতল হয়তো লাইফ বয় নিচ্ছে কুড়ি টাকা বা ও নিচ্ছে হয়তো ধরো পঁচিশ টাকা তো এই রকম তো যার যেটা চাহিদা আছে এবারে কেউ ধরো হয়তো না না আমি রকম আলতু ফালতু ব্র্যান্ড নেব না কী ভাই অ্যালকোহল আছে না আছে এবারে হ্যাঁ তো তার ঠিক নেই কী কী আছে আমি ব্র্যান্ডেড নেবো তো তো ব্র্যান্ডেড কোম্পানি বুঝতেই পারছ তাহলে তাদের নিজস্ব স্বাধীনতাই আছে দাম বাড়ানোর বা কমানোর তো এই রকম জিনিসটা প্রডিউসার অ্যান্ড কনজিউমার্স এনজয় অ্যান্ড অ্যাবসলিউট ফ্রিডম অ্যান্ড সভারি সোভারিণীটি অর্থাৎ যে প্রডিউসার যে উৎপন্ন করছেন কনজিউমার্সের পুরো স্বাধীনতা আছে বুঝতে পেরেছো প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ দ্য মেন অবজেক্টিভ অব ইকোনমি এটাতে কি যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অর্থাৎ যে লাভের মুনাফা সেটা হচ্ছে কি আসল বৈশিষ্ট্য এই ইকোনমি অর্থাৎ লাইফ বয় কোনোদিনও এটা দেখবে না যে না এখন করোনা হয়েছে থাক আমার আমরা ইন্ডিয়াতে ব্যবসা করছি মানুষ দিকে ফ্রিতে হ্যান্ড স্যানিটাইজার দিই এই করোনার সময় কেউ করছে কোনো সংস্থায় করেনি ঠিক দেখ হয়ে যাও ঠিক ওরা ঠিক দাম রেখেছে ঠিক আছে তো তাদের মুনাফাটা করাই মেন উদ্দেশ্য এই হিউজ কম্পিটিশান ইজ এক্সিস্ট অ্যামং দ্য প্রডিউসার তো একটা কম্পিটিশানও কি লক্ষ্য করা যায় মধ্যে অর্থাৎ কে তাড়াতাড়ি আগে বের করতে পারে হ্যাঁ তো এটাও তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো সেই একই এক্সাম্পল দেবো মানে কে তাড়াতাড়ি আগে হ্যান্ড স্যানিটাইজার বাজারে ছাড়তে পারে কে তাড়াতাড়ি আগে ভালো মাস্ক বাজারে ছাড়তে পারে তো একটা কম্পিটিশান থাকে তো এটা এটা হচ্ছে আমি একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি কিন্তু দেশের ক্ষেত্রে এটাই হয় ঠিক আছে ইকোনমিক ইন ইকুয়ালিটি ইজ সিরিয়াস প্রবলেম অফ দিস ইকোনমি অর্থাৎ ইকুয়ালিটি থাকে না মানে বুঝতে পারছো যে কোনো সমতা নেই এ এক দাম নিচ্ছে ও এক দাম নিচ্ছে এই কাউন্ট্রিতে এক দাম ওই কাউন্ট্রিতে এক দাম তো রকম তো এক্সাম্পল অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি কান্ট্রি আর এই যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রি দুটো কে কে না ইউএসএ আমেরিকা ইউকে ইউনাইটেড কিংডম এরা সব কি ক্যাপিটালিস্টিক ইকোনোমি কান্ট্রির উদাহরণ নেক্সট পয়েন্ট সোশ্যালিস্ট ইকোনমি ইফ ইন এন ইকোনমি অল রিসোর্সেস আর ওন্ড অ্যান্ড কন্ট্রোল্ড বাই দ্য স্টেট অর অভেন্ট অ্যান্ড আর পুট টু ইউজ আন্ডার এ সেন্ট্রালাইজড প্ল্যান দেন দ্য ইকোনমি ইজ কল্ড সোশ্যালিস্ট ইকোনমি বলছি কি কোনো একটা ইকোনমিতে যে সমস্ত রিসোর্সেস যে সম্পত্তিগুলো আছে বা সম্পদটা রয়েছে সেটা যদি কন্ট্রোল হয় কার দ্বারা কোনো একটা রাষ্ট্র বা সরকারের দ্বারা সে রাষ্ট্রের আন্ডার রাষ্ট্রেতে থাকা সরকারের দ্বারা যদি কন্ট্রোল হয় তাহলে সেই ইকোনমিটাকে আমরা কি বলতে পারি সোশ্যালিস্টিক ইকোনমি দেখো সেইটা কন্ট্রোল করতে পারবে অর্থাৎ সেই ইকোনমিটা দেখো কন্ট্রোল ইকোনমি হচ্ছে কে না কন্ট্রোল ইকোনমি এটার আলাদা নাম কমন সরি কমান্ড ইকোনমি প্ল্যান্ড ইকোনমি অর্থাৎ একটা প্ল্যান থাকবে পরিকল্পনা থাকবে তো ফিচার অফ সোশ্যালিস্টিক ইকোনমি অল রিসোর্সেস বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর ওন বাই দ্য গভর্নমেন্ট এখানে কি সমস্ত রিসোর্সেস বা সমস্ত ফ্যাক্টরসগুলোর একমাত্র কে থাকবে কোনো মুখে সম্বানি থাকবে না কোনো টাটা থাকবে না ঠিক আছে কোনো লাইফ বয় থাকবে না শুধু একমাত্র সব কি করবে গভর্নমেন্ট বা স্টেট মানে রাষ্ট্র সব কন্ট্রোল করবে রাষ্ট্রই ঠিক করবে যে না তোমাকে এই দামেই বিক্রি করতে হবে হ্যান্ড স্যানিটাইজার হ্যাঁ তোমাকে এই দামেই মাস্ক বিক্রি করতে হবে যা ক্ষতিপূরণ লাগে সব আমি দেব তোমাকে ওই সব নিয়ে ভাব যাবে না শুধু মানুষের কল্যাণের কথা ভাবো তো এই রকম মানে পুরোটাই হচ্ছে কি গভর্নমেন্ট বা স্টেট দ্বারা মানে তাকে স্টেটের কথা শুনে চলতে হবে তো সেরকম ইকোনমিকে মানে সোশ্যালিস্টিক ইকোনমির বৈশিষ্ট্য অল সেক্টরস আর পাবলিক সেক্টর সমস্ত হচ্ছে কি পাবলিক সেক্টর প্রাইসেস অফ প্রোডাকশন আর ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট মানে বুঝতেই পারছো এই যে দেখো দেওয়া আছে যে দাম যে প্রোডাক্টসের যে দাম হবে সেটা পুরোটাই নির্ধারণ করবে কে গভর্নমেন্ট সরকার ফ্রিডম অ্যান্ড সোভারেনিটি অব কনজিউমার অডিউসার আর নীল অর্থাৎ লাইফ বয় যতই হ্যান্ড স্যানিটাইজার উৎপন্ন করুক যতই মাস্ক হ্যাবলন তোমার ইয়ে যাই করুক ডেটল যতই তোমার মাস্ক ইউজ মানে উৎপন্ন করুক সব কিছুর দাম সেটাই এন নাইনটি ফাইভ হোক আর এন থার্টি সিক্সই হোক আর এন মানে হান্ড্রেড টুই হোক না কেন যত ভালোই হোক না কেন সব হচ্ছে কি গভর্নমেন্ট ঠিক করবে তো এখানে যারা কনজিউমার বা যারা প্রোডাক্ট যে প্রডিউসার তাদের কোনো হাত নেই হ্যাঁ সরকার যেটা বলে দেবে সেটাই তাদেরকে দিতে বাধ্য মানে সেই দামেই তারা বিক্রি করতে বাধ্য মানুষকে ইকোনমিক প্ল্যানিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার অফ দিস ইকোনমিক সিস্টেম অর্থাৎ ইকোনমিক যে প্ল্যানিং সেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর সোশ্যাল ওয়েলফেয়ার ইজ দ্য মেন এম অফ সোশ্যালিস্ট ইকোনমি এই যে আগেই বললাম যে তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে ঠিক আছে মানুষ যেটা চাইছে সেই অনুযায়ী তোমাকে দাম দিতে হবে তো সেটা হচ্ছে এটার গুরুত্বপূর্ণ ফিচার দেখা যাক আরও কিছু আছে তাহলে সোশ্যালিস্টিক ইকোনমি ইজ বেসড অন ইকুয়ালিটি তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে কোনো প্রতিযোগিতার বাজার নেই সবারই যে যত ভালোই উৎপন্ন করুক যত খারাপই উৎপন্ন করুক সব কি একটা নির্দিষ্ট দাম আছে সমান দাম আছে কাউকে বেশি কম দিয়ে মানে ইয়ে করতে পারবে না তো বিউরোক্রেটিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম অফ দিস ইকোনমি একটা আমলাতান্ত্রিক ব্যাপার থাকে তো সেটা হচ্ছে একটা মেজর প্রবলেম অর্থাৎ আমলারা তোমার যা ডিসিশান নেবে সেই ডিসিশান অনুযায়ী কী হবে ইকোনমি চলবে তো সেটা ভালো হোক খারাপ হোক সেটা সবাইকেই মানতে হবে এই যে বললাম যে গভর্নমেন্ট যেটা বলবে সেটাই আর গভর্নমেন্টের ব্যাকবোনকে সিভিল সার্ভেন্ট যারা আমলা আছে তো তারা পরিচালনা করে एग्जांपल অফ সোশ্যালিস্ট ইকোনমি চীনা কিউবা সোভিয়েত রাশিয়া চিনার উদাহরণ দিয়ে লাভ নেই তোমরা চিনা খুব ভালো করেই বুঝতে পাচ্ছ যে ইয়ে চীনের যে এখন ইয়ে আছে কি জানো নাম জিয়াং জুং নাকি তো সে একদম এক একতন্ত্র মানে সে যেটা বলবে সেটাই হচ্ছে মানে ফাইনাল অ্যান্ড লাস্ট বুঝতে পেরেছ তারপরে ফর্মার সোভিয়েত রাশিয়া তো আমরা ফরমেত সোভিয়েত রাশিয়ার কথা একটা কথা বলি যে ফরমেত এখন সোভিয়েত রাশিয়া নাম হয়েছে কিন্তু এর অরিজিনাল নাম কি ইউএসএস তো ইউএসএস ছিল ইউএসএস ডিভাইডেড ইনটু মেনি স্টেটস ইন উনিশশো একানব্বই উনিশশো একানব্বই সালে ইউএসএসআর ভেঙে গিয়েছিল দিয়ে কি নাম দিয়েছে মানে কি কি স্টেটে ভেঙে গিয়েছিল রাশিয়া কিরগিজস্তান কাজাকিস্তান উজবেকিস্তান এই সমস্ত স্টেটে ভাগ হয়ে গিয়েছিল কত সালে উনিশশো সালে তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ইউএসএসআর পুরো নাম কি তো দেখো একটা পয়েন্ট দেওয়াই আছে ফার্স্ট সোশ্যালিস্ট ইকোনমি অব দ্য ওয়ার্ল্ড যে আমাদের ওয়ার্ল্ডে বা বিশ্বে প্রথম সোশ্যালিস্ট ইকোনমি হচ্ছে কি ইউএসএসআর ছিল ইউএসএসআর পুরো নাম হচ্ছে ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক যেটা কত সালে তৈরি হয়েছিল উনিশশো সতেরো সালে তাহলে ভেঙে গেল কেন তৈরি হলো আবার ভেঙে গেল কেন দেখো লিডার অফ বলশেভিক পার্টি লেনিন সেই তখন আমরা পড়ি না ইতিহাসে পড়েছিলাম দেখো যার যার তন্ত্র তো যার যার এরা হচ্ছে কি অত্যাচার চালাতো বিভিন্ন রকম তো সেরকম কে একজন ছিল বলশেভিক পার্টির যে লিডার সেটা হচ্ছে লেনিন তো অ্যাবলিস্ট জাট বা মনার্কি সিস্টেম তো সেটা হচ্ছে কি ভেঙে দিয়েছিল তো অ্যাবলিস্ট করেছিলো দিয়ে কী হয়েছিল ইউএসএসআর ফর্ম করেছিল থ্রু নভেম্বর বিপ্লব এবার নভেম্বর যেটা নভেম্বর মাসে একটা বিপ্লব হয়েছিল সেই নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে কি ইউএসএসআরকে তৈরি করেছিল ঠিক আছে দিয়ে তারপরে আবার ইউএসএসআর পরবর্তীকালে আবার ভেঙে যায় সেটা হচ্ছে এই রাশিয়া কিরগিজস্তান কাজাকিস্তান উজবেকিস্তান এই সব নামে তো বুঝতে পারলে এতটুকু ক্লিয়ার হলো তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা যে মিক্সড ইকোনমি আছে সেই নিয়ে আলোচনা করব আরও যে ইকোনমির যে মেন মেন বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তারা করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করো আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে